ओम तव कथामृतं तप्त जीवनं कविपीडितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि कृणन्ति ये बुधिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ মিশন দিনাজপুর বাংলাদেশ কেন্দ্রের বদান্যতায়। আমাদের আজকের এই পাঠচক্রে আমরা এই পাঠচক্রে আলোচনা করছি শ্রী শ্রী লাটু মহারাজের স্মৃতিকথা, রচয়িতা শ্রী চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। বিভিন্ন সময় ঠাকুরের সঙ্গে তাঁর যে আলোচনা সেবক জীবনের, এই শীর্ষক এই যে অধ্যায়টি এইখান থেকে আমি পড়ছি, সেখানে ঠাকুর বলছেন ভক্ত হবি তো বোকা হবি কেন। আমাদের অনেক সময়, এটা আগের দিন আমি বলেছিলাম, অনেক সময় আমরা ভক্ত হতে গিয়ে বোকা হয়ে যাই, খানিকটা ক্যালাস হয়ে যাই, আমরা বুঝে উঠতে পারি না যে ভক্ত হওয়ার সাথে এই অস্বাভাবিক জীবনযাপনের কোনো ফারাক নেই, কোনো মানে নেই। আবার কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা আমাদের প্রচলিত ধারণার বাইরে যে আরেকটা যে জগৎ আছে সেই জগৎটাকে কিছুতেই স্বীকার করতে চাই না। আমরা ভাবি আমরা যে জগৎটা দেখেছি সেটাই সত্য এবং সর্বত্র সেরকমই হয়। তাহলে এটাই যদি সত্য হতো তাহলে জগতে খারাপ মানুষ হতো না, আমি তো শুধু ভালো মানুষদেরই সঙ্গ করেছি, তাহলে খারাপ মানুষ কেন থাকবে? এই ভাবনাটা কখনো আমাদের হয় না। আমরা যদি জগতে ভালো মানুষ খারাপ মানুষ দুটো মানুষই দেখতে পারি, তাহলে নিশ্চিতভাবে এটা আমাদের জানা দরকার যে আমার যে পরিচিত জগৎ, আমার যে চেনাগুন্ডির ভেতরে জগৎ, এর বাইরেও একটা জগৎ আছে এবং সেই জগৎটাকে সমস্ত মন প্রাণ দিয়ে স্বীকার করে নিতে হবে। বলরাম মন্দিরে তিনি নিম্নলিখিত ঘটগণনাগুলির কথা বলিয়াছিলেন, ইহা দক্ষিণেশ্বর এই অধ্যায় সন্নিবেশ যোগ্য। একবার যোগিন ভাইয়ের সামনে একজন লোক ঠাকুরের খুব নিন্দে করতে থাকে। যোগিন ভাইয়ের তখন এমন অবস্থা যে কোনো কিছুতে বাধা দিতে পারতেন না। সাধনকালে এমন একটা অবস্থা হয় জানো, তখন কোনো লোকের গায়ে হাত তোলা যায় না, কোনো রূপের উপর রাগ করা যায় না। সেই কালে যোগিন ভাইকে তাঁর নিন্দে পর্যন্ত সইতে হয়েছিল। দু চার দিন পরে ঠাকুর ওই কথা শুনলেন। তিনি মনে মনে জানতেন যোগিন ভাই কোনো কিছু বলতে পারলে না, বাকি হামাদের শিখাবার জন্য ঠাকুর বললেন কি জানো, ওরে এখানকার নিন্দে করলে আর তুই চুপ করে শুনে এলি, গুরু নিন্দে শুনতে নেই যে রে, ক্ষমতা থাকলে তাকে শাস্তি দিতে হয় আর তা না থাকলে সেখানতে উঠে চলে আসতে হয়। যোগিন ভাই তাঁর কথা শুনে চুপ করেছিল। স্বামীজির যে মট রুলস আছে সেখানে খুব ক্লিয়ারলি বলা আছে, সাধুকে যদি কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করে সেটা তার কখনো আত্মপক্ষ সমর্থনে সাধু বিন্দুমাত্র চেষ্টা করবেন, কিন্তু সংঘকে যদি আক্রমণ করে তাহলে সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করাটার খুব প্রয়োজন আছে। আমাদের সংঘের ক্ষেত্রে কতগুলি উল্লেখযোগ্য জিনিস আছে। আমাদের সংঘের যে কেউ এই মানে পাবলিকলি বলার যোগ্য নয়, আমাদের সংঘ থেকে ঠিক করাই আছে, স্পোকস পার্সন হচ্ছেন আমাদের চিফ এক্সিকিউটিভ অফিসার বা আমাদের জেনারেল সেক্রেটারি মহারাজ। সে কারণে কোনো কিছু প্রতিবাদ করা থাকলে, যেমন অন্যান্য সঙ্গে আমরা দেখি অমুক বলছেন তমুক বলছেন, তাকে নিয়ে হইচই, শেষকালে তাদের যিনি সাধারণ সম্পাদক আছেন তিনি বলছেন আমরা ওই সাধুর বক্তব্যকে মান্যতা দিচ্ছি না, এই জিনিসটা আমাদের রামকৃষ্ণ মিশনে কখনো কোনো দিন হবে না। আমরা যে কেউ গিয়ে আমাদের এই বক্তব্যগুলো পেশ করতে পারি না, এটা এক নম্বর। আর দু নম্বর হচ্ছে, যখন ঠাকুরের এই ইষ্টনিন্দা হয়, ইষ্টনিন্দা গুরু নিন্দা বা সংঘরূপী শ্রীরামকৃষ্ণের নিন্দা করা হয়, তার বিরোধিতা করা দরকার, সব সময় তার বিরোধিতা করা দরকার, সেটাকে কখনো পাশ কাটিয়ে যেতে নেই। আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে আপনার গুরুভক্তি বা গুরুর প্রতি ভালোবাসা এত তীব্র হওয়া দরকার যে সাধারণ মানুষের সাধারণ কথাতে আপনি যেন একেবারে ভেঙে না পড়েন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে পড়ি, তার কারণ হচ্ছে আমাদের নিজেদের ইষ্টনিষ্ঠা ইষ্টের প্রতি ভালোবাসা খুব ভয়ঙ্কর রকমের কম। সেদিনকে একজনের সাথে আমার পরিচয় হওয়াতে একজন আমাকে লিখলেন যে আপনি অমুক চন্দ্র অমুকের সাথে পরিচয় করেছেন। আমার কোনো ইচ্ছে ছিল না পরিচয়, তিনি এসেছিলেন তাই পরিচয় হয়েছে। সাধুর সঙ্গে যেরকম পরিচয় হয় তিনিও ছবি তুলে ফেসবুকে পোস্ট করেছেন, ও অমুক অমুক অমুক, তিনি ইষ্ট বিরোধী। মুশকিল কথা হচ্ছে, আর সবসময় সবাই আমার ইষ্টকে মান্যতা দেবে এরকম কথা নয়।
এই জগৎ সংসারে সবাই সবাই নিজে যা নিজের ইষ্টকেই বড় করে দেখাবে, এটাই তাদের স্বভাব। এটা হলেও কোনো ক্ষতি নেই। আমাদের যখন দীক্ষা দেওয়া হয় তখন বলা হয় যে মনে করবে যে তোমার গুরু তোমার ইষ্ট, এই সেই কোনো মন্দিরে যখন প্রণাম করতে যাবে তখন মনে করবে তোমার ইষ্ট ওই রূপ ধারণ করে তোমার সামনে এসে অবতীর্ণ হয়েছে। এতে দুটো জিনিস হয়, সেই যে দেবতাকে প্রণাম করছো সেই দেবতা প্রতি তোমার সম্মান জানানো হয়, একই সঙ্গে তোমার ইষ্ট নিষ্ঠা বজায় রাখে। আমরা গত বছর বহরমপুর থেকে সেখান থেকে ওই দেবী যেখানে দেবীর মুকুট পড়েছিল সেখানে গিয়েছিলাম আমরা। আমার ওখানে গিয়ে দেখলাম যে দুটো আলাদা আলাদা পৃথক পৃথক মন্দির, দুজনই দাবি করছেন এইখানেই দেবীর কিরিট পড়েছে, একটাই দেবী কিরিটেশ্বরী। কিন্তু আমার কখনো মনে হয়নি, আমার ওই প্রথম যে মন্দিরটায় আমরা যাই সেই মন্দিরের ভাব সব কিছু দেখে মনে হলো সেটি কিরিটেশ্বরী। আমরা গিয়ে দেখলাম দুটো জায়গাকেই দেখলাম, প্রথমটা যেটা সেটা কিরিটেশ্বরী যেটা বলছেন সেটা, দ্বিতীয় যেটা ওরা দাবি করছেন পরবর্তীকালে আমরা দেখলাম ইতিহাস ঘেঁটে দেখলাম ওটা রাজা, আমি নামটি ভুলে যাচ্ছি, তার হচ্ছে পঞ্চমুণ্ডির আসন। সেখানে তিনি সিদ্ধি লাভ করেন, তিনি সিদ্ধি লাভ করেছিলেন বাংলাদেশে, কিন্তু এই পঞ্চমুণ্ডির আসনে বসে তিনি সেখানে সাধন ভজন করেছিলেন। যেহেতু সাধকের সিদ্ধাসন অসিদ্ধ না হলেও সাধকের আসন, তাই সেখানে একটা পরিমণ্ডল আছে, কিন্তু একেবারে খুব একবারে ক্লিয়ারলি ডিফাইন করা যায় যে কিরিটেশ্বরী যে মন্দিরটায় নিয়ে যাওয়া হয়েছিল সেখানে দেবীর যে মূর্তিটা সেখানে গেলেই পরিষ্কার, খুব পরিষ্কার করে বোঝা যায় এখানে একটা কিছু আছে। অতএব এইটা আমাদের বুঝে নিতে হবে। এরই সঙ্গে আবার আরেকটি ঘটনার তিনি উল্লেখ করেন, তাহাও দক্ষিণেশ্বরের ব্যাপারে, কিন্তু যোগীন মহারাজকে লইয়া নয়, ইহাও এখানে বলিয়া যাইতেছি। দেখো এইরকম একটা ঘটনা নিরঞ্জন ভাইয়ের সামনে হয়েছিল। নিরঞ্জন ভাই তখন নৌকায় ছিলেন, যেই ঠাকুরের নিন্দে শুনলে অমনি নিরঞ্জন ভাই রেগে নৌকাটা খুব হেলাতে দোলাতে থাকলো। নৌকার মধ্যে যেসব লোক ছিল তারা সবাই ভয় পেয়ে গেল, ভয়ে তারা ঠাকুরের নিন্দা করা বন্ধ করে দিল। দক্ষিণেশ্বরে এসে তাকে সব জানালে, এই না শুনে ঠাকুর নিরঞ্জন ভাইয়ের উপর খুব বিরক্ত হয়েছিলেন। তাকে বলেছিলেন, লোকগুলোকে তুই ডুবিয়ে দিতে গিয়েছিলি, এ কি কথা রে, এমন রাগও তো দেখিনি বাপু, না হয় আমার একজন নিন্দে করেছে। একজনের জন্য কি নৌকা শুধু লোককে শাস্তি দিতে আছে রে, যদি নৌকাখানা ডুবে যেত এতগুলো লোকের দশা কি হতো বল না রে, খবরদার এমন রাগ করিস নি, একজনের দোষে হাজার জনকে শাস্তি দিবি এমন বিধান তো কোথাও কখনো দেখিনি। ঠাকুরের কথা শুনে নিরঞ্জন ভাইয়ের চোখে জল এসেছিল। এরকম ঘটনা আমরা দেখেছি কালা পাহাড়ের জীবনীতে, আপনারা অনেকেই জানেন তিনি হিন্দু ছিলেন, তারপরে কালা পাহাড় মুসলিম কনভার্টেড হন, তারপরে যখন হিন্দু সমাজ তাকে গ্রহণ করতে রাজি না হন, গোটা হিন্দু সমাজ এবং হিন্দু মন্দিরগুলোর প্রতি তার একটা অদ্ভুত রকমের প্রতিহিংসা জাগ্রত হয়েছিল। এটা একটা খুব ভুল জিনিস, কোনো একজনের প্রতি রাগ করে জগৎটাকে খারাপ বলতে যাওয়া এটার কোনো মানে নেই। দুটো জিনিস এই দুটো ঘটনায় দুটো জিনিস দেখা যাচ্ছে, এক হচ্ছে ইষ্ট নিষ্ঠা করলে তার প্রতিবাদ করতে হয়, কিন্তু প্রতিরোধের মাত্রাটা এমন থাকে যেন যিনি ইষ্টনিষ্ঠা ইষ্টনিন্দা করছেন তার অবধি সীমাবদ্ধ থাকে, কিন্তু সেই সীমাবদ্ধতাটা যেন প্রকাশ, সেই সীমা যেন অতিক্রম করে আমরা অন্যের অহিতের কারণ না হয়ে থাকি, তাহলে কিন্তু সেটা ইষ্টনিন্দার প্রতিবাদের কারণ হবে না। দু নম্বর বলছেন, আর আরেক এইরকম আরেকটি ঘটনা ঘটেছিল, তবে তা দক্ষিণেশ্বরে নয়, কিন্তু দক্ষিণেশ্বরের বাসকালে নরেন্দ্রনাথের গৃহে বলরাম মন্দিরে এই ঘটনাটি আমরা লাটু মহারাজের মুখে শুনেছিলাম। তাহার দক্ষিণেশ্বর বাসকালের সেবক জীবনের ব্যাপার বলিয়া এখানে উল্লেখ করা হল। এক উকিল লোরেনবাবুর সামনে ঠাকুরকে ইডিয়েট নাকি বলেছিল, তাতে লোরেনবাবু তার সাথে খুব তর্ক জুড়ে দিলেন, বাকি তখনও সে বুঝতে চাইল না। তখন লোরেনবাবু হাসতে হাসতে বললেন, উনি অর্থাৎ ঠাকুর তো একজন গেঁয়ো লোক, তোমার কাছে ইডিয়েট হবেন তাতে আর আশ্চর্য কি। একথা শুনে উকিলবাবু হাসতে হাসতে চলে গেল। ও উকিলবাবু চলে যাওয়ার পর আমি লোরেনবাবুকে বললাম, এ আপনার কেমন কথা হলো লোরেনবাবু, এমন কথা কি মুখে আনতে আছে, উনাকে অর্থাৎ ঠাকুরকে ইডিয়েট বললে আর আপনি সয়ে গেলেন, উনার কথা মেনে নিলেন, এমন বেয়াদবের কথা আপনি মানলেন কেমন করে। আমার কথা শুনে লোরেনবাবু হাসতে হাসতে বললেন, আরে বুঝলি নে,
এখন ওর সঙ্গে তর্ক করতে গেলে আমার কত সময় চলে যেত। একটু মেনে নিলে দেখলুম ও লোকটা খুশি হয়ে চলে যাবে, তাই ওর সামনে এমন কথা বললুম। তুই অর্থাৎ আমাকে উদ্দেশ্য করে বললেন, তুই তো জানিস ভাই আমার মনের কথা, আমি ঠাকুরকে কি ভাবি তা তো তুই জানিস। আমারা তখন মনে হতো মনে হতে লাগলো, নরেনবাবু এমন কথা মানলেন কি করে। আমার মনের ভাব নরেনবাবু বুঝে বললেন, রাগ করিস নি ভাই, তোর সামনে এমন কথা আর কখনো বলবো না। এটা এইটা অনেক সময় এই ভাবটা আমরা ধারণা করতে পারি না, যেটা প্রথম দিকে আপনাদের বলছিলাম যে আমাদের ইষ্টনিষ্ঠা এত তীব্র হওয়া উচিত, কোনো একজনের সামান্যতম সমালোচনায় সেটা যেন কখনো বিঘ্নিত না হয়, সেটা যেন সাধারণ না হয়ে যায়, এই বোধটা আমাদের জেগে রাখা উচিত। দক্ষিণেশ্বরে যোগিন ভাইকে উনি ঠাকুর মা কালীর প্রসাদ রাখতে বলতেন। একদিন মন্দির থেকে প্রসাদ আনতে দেরি হলো, তাই না দেখে উনি নিজে কালীবাড়ির সরকারিতে খোঁজ করতে গেলেন। এই না দেখে যোগিন ভাই ভাবলেন, ইনি দেখছি এখনো ভট্টাচার্য বামুন আছেন, ফলটলের মায়া ছাড়তে পারেননি। যোগিন ভাই এই কথা ভাবতে দেখে অন্তর্যামী ঠাকুর কি বললেন জানো, দেখ ভক্ত সাধু সেবা হবে বলে রানী রাসমণি মন্দিরের জন্য এত সম্পত্তি দিয়ে গেছে, এখানে তার যতটুকু আসে তাতে ভক্ত সাধু সেবা হয়, আর বাকি সব বামুনরা অবিদ্যার জন্য নিয়ে যায়, তোরা খাস তবু সার্থক হয়। এই যে আমরা সবসময় মানুষকে আমাদের দিক থেকে বিচার করে থাকি, আমরা কখনো তার অবস্থা থেকে কিছুতেই বিচার করতে পারি না। আপনাদের অনেক সময় মনে হয় আমি খুব খচখচ খচখচ করি দেরিতে ক্লাস করতে আসলে, আসলে একটা ভাবের প্রবাহ চলতে থাকে, এটাতে আপনাদের ঠিক আমি বোঝাতে পারবো না, এই ভাবের প্রবাহটা চলতে থাকে, এটা যখন একটু কড়া হয়ে যায় তখন যখন এই যে পিরিং 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 করে বাজতে থাকে তখন এটা ভেঙে যায়। আমরা ভাবি কি হয়েছে, 15 মিনিট দেরি হয়েছে, এমন আর কি হয়েছে, ঢুকে পড়লেই হলো, কি আর এমন হাতির এমন বেদান্ত উপনিষদের কি আর এমন কথা বলছেন। আমাদের সবসময় ধারণা যে কোনো একটা উপনিষদ বা বেদান্ত সারের কিছু খটমট বিষয়ে আলোচনা করলেই সেটা আলোচনার বিষয়বস্তু, আর জগৎ সংসারের কোনো কিছু আলোচনার বিষয়বস্তু নয়। শ্রীরামকৃষ্ণ জীবনের আলোকে জীবনকে দেখাটা খুব জরুরি। স্বামী বিবেকানন্দ যখন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেছিলেন, তার পরবর্তীকালে 1 মে পরে পরবর্তীকালে যে মিটিং হয় 5 মে, সেই দিনকে নির্ধারিত হয় যে রামকৃষ্ণ মিশন কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে, তার মধ্যে বলা ছিল শিক্ষার প্রসার, দু ধরনের শিক্ষা, একটা হচ্ছে পুঁথিগত শিক্ষা আর একটা হচ্ছে বৃত্তিগত শিক্ষা, এই দুটো দিক শিক্ষার প্রসার করতে হবে যাতে মানুষ নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবে, আর দুই হচ্ছে অন্যান্য বেদ বেদান্ত পুরাণাদি তারা শ্রীরামকৃষ্ণের আলোতে যেভাবে প্রকাশিত হয়েছে সেই কথা মানুষকে বোঝানো। শ্রীরামকৃষ্ণের আলোকে কেন আমাদের এই ফিল্টারটা প্রয়োজন, কারণ ডাইরেক্টলি কোনো জিনিস পড়ার ক্ষেত্রে আমরা সবটুকু তার অর্থ বোধ করতে পারি না। আমি দেখি ফেসবুকে অনেকে অনেক গ্রন্থ থেকে ডাইরেক্টলি কপি করে জাস্ট টাইপ করে পোস্ট করে, আমার মাঝে মাঝে মনে হয় যে তারা কি এই শব্দগুলোর অর্থ বোঝে, কারণ তাদের আচরণ দেখে আমার কখনো মনে হয় না যে তাদের আচরণের মধ্যে এই মেন্টাল ম্যাচিউরিটি আসেনি, তাদের আচরণ দেখে বোধ হয় তারা এটা বুঝতে পারে না। শ্রীরামকৃষ্ণের জীবনের আলোকে এটা পড়া অনেক বেশি সহজ। আজকেই আমরা এক জায়গায় আলোচনা করছিলাম শ্রীরামকৃষ্ণ সমীপে সেইখানে আমরা আলোচনা করতে গিয়ে বলছিলাম যে সমস্ত কথামৃতটি যখন লেখা হয়ে গেল এবং কথামৃত যখন প্রথম খণ্ড তৈরি হচ্ছে সাজানোর জন্য, তখন মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে কিভাবে দেখেছেন তার একটা কথা খুব অত্যন্ত গুহ্যভাবে আমাদের কাছে নিবেদন করেছিলেন। আপনারা দেখবেন প্রথম দর্শনের যে অংশটি আছে, প্রথম দর্শন, দ্বিতীয় দর্শন, তৃতীয় দর্শন, চতুর্থ দর্শন, যে পরিচ্ছেদটা আছে ওই প্রত্যেকটি পরিচ্ছেদে শুরু হয়েছে একটা করে শ্লোক দিয়ে। তার প্রথম শ্লোকটা হচ্ছে ওই তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভিড়ীরিতম কলম সাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে প্রথম যে কন্ডেন্স ধারণা সেইটি একটি বলছেন। এরপরে প্রত্যেকটি ও শুধুমাত্র ওই একটা অধ্যায়েতেই এই জিনিসটা আছে, আর কিন্তু কোথাও নেই, পরবর্তীকালে আছে কোথাও কোথাও, কিন্তু কন্টিনিউয়াসলি এই প্রথম দর্শনেরতে লেখা আছে।
মাস্টারমশাই আগামী দিনের মানুষকে একটা গুচ্ছ বার্তা, একটা গোপন বার্তা দিতে চেয়েছিলেন যে শ্রীরামকৃষ্ণকে কেমনভাবে তিনি দেখেছেন, শ্রীরামকৃষ্ণ কেমনভাবে আমাদের কাছে প্রকাশিত হয়েছেন, সেই কথাটা তিনি বলছেন। এই কারণে শ্রীরামকৃষ্ণ দেবের জীবনের আলোকে তাকে যারা দেখেছেন তার পার্শ্বাত্যের জীবনের আলোকে শ্রীরামকৃষ্ণকে দেখা ভালো। ভক্তমালিকা, শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা যখন প্রকাশিত হয় তার ভূমিকা লেখেন পূজ্যপাদ স্বামী মাধবানন্দজী মহারাজ। মাধবানন্দজী মহারাজ এই যে গ্রন্থটির প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে গিয়ে বলছেন যে আমরা সরাসরি শ্রীরামকৃষ্ণকে ধরতে পারবো না, কিন্তু শ্রীরামকৃষ্ণকে কেন্দ্র করে তার যে পার্শ্বদ দল ছিলেন, গৃহী এবং সন্ন্যাসী পার্শ্বদ দল বলছেন, তাদেরকে, তাদের মাধ্যমে যদি আমরা শ্রীরামকৃষ্ণের দিকে যাত্রা করি, উনি শব্দটি ব্যবহার করেছেন পরম পুরুষের দিকে যাত্রা করি, তাহলে সেই পুরুষোত্তমকে আমরা খানিকটা অনুভব করতে পারব। এই কারণেই একটা নিরন্তর প্রচেষ্টা রয়েছে যে শ্রীরামকৃষ্ণকে কেমনভাবে তারা দেখেছেন সেইটিকে বোঝান। যোগীন ভাই শ্রীরামকৃষ্ণ সম্পর্কে নানা রকম ভাবনা ভেবেছেন, আমরা এর আগেও একবার আলোচনা করেছি। তা একদিন রাত্রে ঠাকুরকে তিনি ঘরে থাকতে না দেখে দেখতে পেয়ে তিনি বাইরে গিয়ে ভাবছেন ঠাকুরও বোধহয় অন্যান্য কালীবাড়ির বামুনের মতো রাত্রিবেলা তার স্ত্রীদের কাছে শুতে যান। কিন্তু ঘর থেকে বেরিয়েই তিনি একটি অপরূপ দৃশ্য দর্শন করলেন। দোতলার বারান্দায় চাঁদের আলো ছড়িয়ে পড়ছে, হাওয়ায় মায়ের ঘোমটা খুলে গেছে এবং শ্রীশ্রীমা গভীর ধ্যানে সমাধিস্থা, সম্পূর্ণ সমাধিস্থ হয়েছেন, দেহবোধ তার নেই। সে অপরূপ মূর্তি তিনি লক্ষ্য করছিলেন, এত গভীর ভাব দিয়ে তিনি লক্ষ্য করছিলেন যে শ্রীরামকৃষ্ণ যে এ থেকে এসে গেছেন, ঝাউতলা থেকে চলে এসেছেন, তার খড়ম চটি জুতার পটপট পটপট আওয়াজ সত্ত্বেও তিনি কিচ্ছু বুঝতে পারেননি। ঠাকুর কাছে এসেছেন এবং অ্যাপ্রিসিয়েট করছেন, বলছেন হ্যাঁ মা সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে নিবি, এই সব দিক দিয়ে বিচার করার কথা বলছেন। এখানেও ঠিক তাই, সিচুয়েশন ক্রিয়েট করছেন ঠাকুর যাতে যোগীন মহারাজের মনের যে অশান্তি সেটা সম্পূর্ণভাবে দূরীভূত হয়ে যায়। সেটা হচ্ছে এই এই ঘরেতে প্রসাদ আসেনি দেখে ঠাকুর তাড়াহুড়ো করে খাজাঞ্চির কাছে গিয়ে খোঁজ করছেন, আর তিনি মনে করছেন ইনি এখনো ভট্টাচার্য বামুন আছেন, ফলটলের মায়া ছাড়তে পারেননি। কিন্তু ঠাকুর অন্তর্যামী, তিনি বুঝেই তা ঘাড় করিয়ে তার দিকে তাকে বলছেন, আসলে এখানে সাধু সেবা হবে বলে, সাধু এবং ভক্তদের সেবা হবে বলেই রাসমণি এত সম্পত্তি দিয়ে গেছে এইখানে, অর্থাৎ তাঁর কাছে যারা আসে তারা ঈশ্বর অনুরাগী বা ঈশ্বরের দর্শন অভিলাষিচ্ছু, তারা যদি এই ফল প্রসাদ গ্রহণ করে তাহলে রাসমণির যে উদ্দেশ্য ছিল সেটা সার্থক হয়। কারণ পূজারী ব্রাহ্মণরা বেশিরভাগ ক্ষেত্রে এই ফল প্রসাদ তাদের উপপত্নীদের কাছে নিয়ে যেতেন এবং সেই সব উপপত্নীরা তারা সেটিকে যেমন খুশি ব্যবহার করতেন, ফলে প্রসাদের যেমন অবমাননা হতো ঠিক তেমনি রাসমণির যে উদ্দেশ্যটা ছিল সাধু ভক্তদের সেবা সেই উদ্দেশ্যটি সফল করা যেত না। আর একদিনের কথা, যোগীন ভাই বিয়ে করার পর লজ্জায় ঠাকুরের কাছে আসতো না, তাই ঠাকুর একদিন লোককে তার কাছে পাঠালেন, তাকে বলে দিলেন দেখ ওকে বলবি এখানকার পয়সা কেন দিয়ে যায় না। লোকটা যোগীন ভাইয়ের কাছে সে কথা বলতেই সে তো এলো, বাকি ঠাকুর তাকে বললেন হ্যাঁ রে বিয়ে করেছিস তো কি হয়েছে, এখানে আসিস না কেন, আমিও তো বিয়ে করেছি, এমন করে ঠাকুর ভক্তদের ডেকে পাঠাতেন। এইটা হচ্ছে কথা, অনেক সময় আমরা মনে করি যে আমরা সংসার জীবনে এসেছি বলে সাধুদের সঙ্গে বা ভগবানের সঙ্গে সংস্রব ত্যাগ করব। ভগবানের সঙ্গে কোনো অবস্থাতেই সংস্রব ত্যাগ করা যায় না। আমরা কার্যক্ষেত্রে আপনারা সকলেই সংসারে আছেন এবং আমরা সংসার ছেড়ে অন্য জায়গায় আছি, কিন্তু এটা বুঝতে হবে একে অপরের পরিপূরক, এই দুজন দুজনের পরিপূরক না হলে গোটা সমাজ ব্যবস্থা গোটা আধ্যাত্মিক পরিবেশটা চলে না। ভক্ত ছাড়া যেরকম এই যে আশ্রমগুলো চলবে না, তেমনি সন্ন্যাসীদের পরামর্শ, সন্ন্যাসীদের উপদেশ, সন্ন্যাসীদের প্রার্থনা ছাড়া এই সংসার জীবন চলে না। স্বামীজি বলছেন পূর্বে পূর্বে পূর্ব দিকে গুরুগৃহ থেকে ছাত্ররা বেরিয়েই সন্ন্যাস গ্রহণ করে হিমালয় গিয়ে জঙ্গলে গিয়ে তপস্যা করতেন, সেই তপস্যার যে ফল সেইটি চিন্তাস্রোত হয়ে মানুষের মধ্যে দিয়ে চলে এসেছে।
এবং তাদের বাঁচিয়ে রাখতেন গৃহস্থরা। এখন ঠিক উল্টোটা, গৃহস্থদের এই যে প্রচুর ঋণ, এইটা সন্ন্যাসী সমাজকে ফেরত দিতে হবে। কিভাবে ফেরত দিতে হবে? সংসারীদের মাঝখানে বাস করে তাদের মধ্যে থেকে নিজের উচ্চ আদর্শ জীবন যাপন করতে হবে। এটি হচ্ছে নতুন যুগের এজ। সন্ন্যাসীকে দেখতে কে জঙ্গলে পাহাড়ে কোথাও খুঁজে বেড়াবে না। সন্ন্যাসী এই সমাজের মনুষ্য সমাজের মধ্যে থাকবে এবং সেইখানে থেকে জগতের মানুষের কাছে ভগবানের কথা প্রচার করে যাবেন। তিনি বলছেন আরেক দিনের কথা, লোরেন বাবু অনেক দিন দক্ষিণেশ্বরে না গেলে তিনি তাকে ডাকতে পাঠাতেন। অনেক সময় বলে দিতেন, দেখ গিয়ে বলবি আমার শরীর ভালো নেই, হাতে বড় যন্ত্রণা হয়, বোধহয় হাতের হাড় ভেঙে গেছে, তাই আপনাকে সেখানে যেতে বলেছেন। এমনি করে তিনি আমাদের বলে দিতেন। দেখ তো লোরেন বাবুর উপর তার কেমন টান ছিল। শুধু লোরেন বাবু নয়, সকলের উপর তার ভীষণ টান ছিল। দেখবেন অনেকদিন মঠে না গেলে, অনেকদিন কোথাও না গেলে আপনাদের মন খারাপ হয়। যেমন যারা বিদেশে থাকেন তারা তো সবসময় উইকেন্ড ছাড়া তো গুরুর কাছে যেতে পারেন না, তাই তাদের এই উইকেন্ড ছাড়া তাদের কিছুতেই তারা গুরুর কাছে যেতে পারেন না। সবসময় যেমন মঠ মন্দিরে আসা সেটা তাদের পক্ষে সবসময় সম্ভব হয় না, সেই কারণে তাদের খুব দুঃখ হতো। একজনের কথা তো আমরা জানি, অভিষেক যখন করোনার সময় একেবারে সম্পূর্ণ বদ্ধ হয়ে গেছিল, ভারতবর্ষে আসতে পারছিল না, তখন তার খুব একটা সেই একটা স্পিরিচুয়াল ক্রাইসিস দেখা দিল এবং পরবর্তীকালে সেখানকার যে লোকাল রামকৃষ্ণ কেন্দ্র বোর্নেন সেখানে গিয়ে সেখানে সে তার গুরুকে খুঁজে পেলেন এবং তার আধ্যাত্মিক জীবনের যিনি পথদ্রষ্টা তাকে তিনি খুঁজে পেয়েছিলেন। এইরকমভাবেই আমরা সংসারে যেমন আছি, কিন্তু আমাদের এই আধ্যাত্মিক ভাবনা চিন্তাগুলোকে জাগিয়ে রাখতে হবে। একটা সেই গল্প আপনাদের বলেছিলাম, এক পাদ্রি তিনি একজন অনেকদিন না আসায় তার ঘরে গিয়ে দেখলেন সে শীতকালে কয়লা জ্বালিয়ে হাত পা গরম করছে। পাদ্রি গিয়ে তার জায়গায় বসতেই তিনি আস্তে আস্তে একটা চিমটি করে কয়লাটা তুলে নিয়ে ঘরের অন্য প্রান্ত যেখানটা খুব ঠান্ডা সেখানে কয়লাটা রেখে দিয়ে চলে এলেন। সেই গনগনে আগুনে তেতে ওঠা কয়লা ধীরে ধীরে একবারে নিভে গেল। তারপরে তিনি হাতে করে সেই কয়লাটা নিয়ে এসে আবার সেই আগুনের মধ্যে ফেলে দিয়ে চুপ করে বসে থাকলেন। আগুনের মধ্যে নিয়ে যাওয়ার পরে ধীরে ধীরে কয়লাটা আগুনে জাগতে থাকলো, জাগতে জাগতে আবার সে অগ্নিময় হয়ে গেল। পাদ্রি সে ঘর ছেড়ে চলে এলেন। যার উদ্দেশ্যে তিনি সারমন দিতে গেছিলেন সে বুঝল, ভালো জিনিসের সংস্রব থেকে দূরে থাকলে আমার ভেতরের যে আগুন সেটা ধীরে ধীরে স্তিমিত হয়ে যাবে এবং আমি যদি ভালো জিনিসের মধ্যে থাকি তাহলে সেই আগুনটি আরও দাউ দাউ করে প্রকাশিত হবে। পূজনীয় আত্মস্থানী তখন সহ সংঘাত দক্ষ, আমরা তখন ট্রেনিং সেন্টারে আছি, 1998 সালের কথা, তখনও মন্দিরে পাখা বসানো হয়নি, ভীষণ গরম। পূজনীয় মহারাজ আসতেন, গরমে ভীষণ কষ্ট পেতেন। আমি বরাবর 2 বছর পূজনীয় মাঝের পাশে বসতাম, ওরা চাইতেন আমি ওনার পাশে বসি। উনি যখন আরতি শেষ হয়ে যেত একদিন আমি তাকে বললাম, মহারাজ বড্ড গরম। উনি বললেন, হ্যাঁ সত্যি খুব গরম। আমি বললাম, এত গরমের মধ্যে আপনি আসেন কেন? সদ্য আরতি শেষ হয়েছে, সাধুরা একটু একটু করে এগিয়ে প্রণাম করছে, পেছন দিকে ভক্তরাও উঠে দাঁড়িয়েছেন যে সন্ন্যাসীদের প্রণাম করলে তারাও এগিয়ে এসে প্রণাম করবেন। মহারাজ আমার হাতটা ধরে ভক্তদের দিকে ঘুরিয়ে দাঁড় করিয়ে বাহাত দিয়ে এমনি করে দেখাচ্ছেন, দেখ এত লোক, মন প্রাণ উজাড় করে ভগবানকে যখন ডাকে তখন মনে হয় আমার মতো বেসুরো মানুষও সুর খুঁজে পাবে। রামকৃষ্ণ সংঘের ভাইস প্রেসিডেন্টের কথা বলছেন। বলছেন যখন আমরা অনেক মানুষকে দেখি জপ ধ্যান এই ভগবানের জন্য প্রার্থনা করতে, তখন যেমন আমার প্রার্থনা করতে চাইছে না সেই উচ্চ আধ্যাত্মিক ভাবতরঙ্গের মধ্যে গিয়ে সেটিও আধ্যাত্মিক পথে জাগ্রত হবে। আমরা যখন প্রথম প্রথম সাধু হতে আসি মন্দিরে ভীষণ মশা, দিনের বেলা একবেলা মন্দিরে বসতে হতো সকালবেলা, আর বিকেলবেলা মশারির তলায়, মশারির তলায় যখন আমরা বসতাম খুব আরাম, একটাও মশা আমাদের কামড়াতো না। সেই কারণে সকালে মন্দির যাওয়াতে আমাদের একটু তুতু নানা নানা হওয়া শুরু করেছিল। আত্মস্থানন্দজি আমাদের ডেকে খুব নরম গলায় বললেন, মন্দিরে জপ ধ্যান করলে কি বৈশিষ্ট্য? বলছেন যখন তোর জপ ধ্যান করতে ইচ্ছা করবে না তখন চোখ খুলে তাকিয়ে দেখবি, আলো অন্ধকারে দেখতে পারবি, তোর মতো সারা মন্দির জুড়ে 100 সাধু বসে জপ ধ্যান করছেন।
তখন তোর মনে এই প্রত্যয়টা জাগবে যে এতজন মিলে তাকে ডাকবার সুযোগ পাচ্ছে, আমি পারবো না? আমিও নিশ্চয়ই পারবো। এদের সকলের স্পর্শে তোর জীবনটারও বদল হবে। এইরকম ছোট্ট ছোট্ট বারবার এরা এই আগুনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলতেন। লাটু মহারাজের সেবক জীবনের আরো দু চারটি ঘটনা আমরা শুনিয়াছি। দক্ষিণেশ্বরে ঠাকুরের যখন হাত ভাঙিয়ে যায় সেই সময়ের ঘটনাগুলি এইবার বলিতেছি। পূর্বেই বলিয়াছি যে লাটু মহারাজ কোন বৎসর কোন ঘটনা ঘটিয়াছে তাহা বলিতে পারিতেন না। তিনি দক্ষিণেশ্বরের জীবনটিকে তিনটি ঘটনার অন্তর্বর্তীকালে বিভক্ত করিয়াছিলেন। একটি বিদ্যাসাগর মহাশয়কে দর্শনে অর্থাৎ দক্ষিণেশ্বরে স্থায়ী বসবাস সময় কাল থেকে, দুই হচ্ছে দর্শনের পর হইতে ঠাকুরের হাত ভাঙা পূর্ব পর্যন্ত অর্থাৎ 1882 থেকে 1884 জানুয়ারি অবধি, এবং তৃতীয়টি হচ্ছে ঠাকুরের হাত ভাঙা পর থেকে শ্যামপুকুরে বাসকাল পর্যন্ত অর্থাৎ 1884 জানুয়ারি থেকে 1885 অগস্ট পর্যন্ত। শ্রীম প্রথিত কথামৃতে আমরা পাই যে 1884 জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ঠাকুরের হাতে বার বাঁধা ছিল। তাই আমরা বলিতে সাহস করিতেছি এইবার যে সকল ঘটনা ও প্রসঙ্গ বলিব তাহা 1884 খ্রিস্টাব্দ ও তারপরের ঘটনা। একবার তিনি অর্থাৎ ঠাকুর চলতে চলতে তার বেঁধে পড়ে যান, তাতে তার হাত সরে গিয়েছিল। মধু ডাক্তার এসে ব্যান্ডেজ করে দিলেন। সে সময় উনি যাকে দেখতেন বলতেন, দেখো গো রাম, অর্থাৎ শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত বলে নাকি, বলে আমি নাকি, দেখো গো রাম বলে নাকি আমি অবতার হয়েছি। আপনারা কি বলো, অবতারের কি কখনো হাত ভাঙিয়ে শুনেছ? এই কথা শুনে অনেকেই অনেক কথা বলতেন। মাস্টমশাই অর্থাৎ শ্রীমা বলতেন, অবতারেরা যখন মানুষ হয়ে আসতে পারেন তখন মানুষের লীলায় তাদের হাতও ভাঙতে পারে। তখন যে কেউ দক্ষিণেশ্বরে আসতেন তাকে হাত দেখাতেন আর বলতেন, কিসে সারবে বলতে পারো? এই না দেখে রাখালবাবু বড় বিরক্ত হলেন। একদিন তিনি রাখালবাবু তো দেবেনবাবুকে বলে দিলেন, দেখুন ওনার সামনে আপনারা আর কোনো ঔষধের নাম করবেন না, আপনাদের কথায় বিশ্বাস করে কেবল ঔষধ পাল্টাবেন। এইরকম করলে তো ওনার হাত সারবে না। জিজ্ঞাসা করলে বলবেন, যা চলছে তাই চলুক, ওতেই সেরে যাবে। একদিন তিনি বললেন, ওষুধ আর খাবো না, অমনি সেরে যাবে। দেখো কেমন ব্যাপার হলো, ওষুধের শিশি পড়ে ভেঙে গেল। ওনার হাত ভেঙে যাওয়ায় সেবারের জন্মোৎসব পিছিয়ে গেল, ফাল্গুন মাসে হলো না। হাত ভালো হলে তবে সেবার জন্মোৎসব হয়েছিল। জানো ওনার যখন হাতে বার বাঁধা ছিল তখন কৃষকবাবুর দেহত্যাগ হয়, তা শুনে উনি অর্থাৎ ঠাকুর একদিন আমাদের বললেন, জানিস রে মা দেখিয়েছিলেন যে কৃষক সেন এখানকার একটি অঙ্গ। এই হাত ভেঙে যাওয়ার ঘটনাটা একেবারে, এবং তার যে রিয়াকশান শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখি, এটা একেবারে সম্পূর্ণভাবে আমরা এটা দেখলেই মনে করতে পারি। অবতার পুরুষ যখন মানুষের মধ্যে আসেন তখন কেমন ভাব নিয়ে আসেন, কীরকমভাবে তিনি আচরণ করেন, একেবারে সাধারণ মানুষের মতো আচরণ করেন। সাধারণ মানুষের ক্ষুধা তৃষ্ণা যা কিছু আছে সব কিছুই তার ভেতরে আছে, শুধু সাধারণ মানুষের সঙ্গে তার একটা বেসিক ফারাক থাকে। ফারাকটা হলো এই, ঈশ্বরকে চাইবার ইচ্ছা, ঈশ্বরকে পাবার ইচ্ছা, এটা এত তীব্র থাকে, এটি সাধারণ মানুষের এই জিনিসটা হয় না। এই ঈশ্বরকে চাইবার ইচ্ছা এটা তীব্র থাকার জন্য তিনি আমাদের কাছে আদর্শ স্বরূপ হয়ে ওঠেন, এবং আদর্শ স্বরূপ হয়ে ওঠেন বলেই আমরা তাকে অনুসরণ করবার প্রয়াসী হয়ে থাকি। তিনি আমাদের জীবনের একটি আদর্শ স্বরূপ হয়ে থাকেন, দিকদর্শক হিসেবে তিনি আমাদের কাছে প্রকাশিত হতে থাকেন, তিনি আমাদের কাছে আলোতে আলোকিত হয়ে ওঠেন। এইটার কথা বলছেন, একেবারে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষ বলেই বোধ হয়, কিন্তু যখন তিনি ধীরে 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 তাঁর রূপকে প্রকাশিত করতেন তখন আমরা অনুভব করতে পারি। এগুলোকে যদি আমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করি তাহলে আমরা অনুভব করতে পারবো যে তাঁর সঙ্গে আমাদের যোজনখানেক দূরত্ব রয়েছে। সেই দূরত্বটা কোনোভাবে কোনো অবস্থায় কোনো কিছু দিয়ে কাটিয়ে ফেলা যাবে না। পূজ্যপাদ অমলানন্দজী মহারাজ ছিলেন স্বামী অখণ্ডানন্দজী মহারাজের মন্ত্র শিষ্য।
আমরা তাকে বহুবার জিজ্ঞাসা করেছি। আচ্ছা, শ্রীরামকৃষ্ণের পার্ষদ হিসেবে অখণ্ডানন্দজিকে আপনার কিছু আলাদা বোধ হতো? উনি বললেন, না, আলাদা মনে হতো না। সারগাছিতে যখন উনি ছিলেন তখন উনি প্রচুর কাজ করতেন, ছোট ছোট অনাথ ছেলেদের স্নান করানো, এমনকি কোনো কোনো ছেলে শৌচ করতে পারত না, পায়খানায় গিয়ে শৌচ করতে পারতো না, তিনি তাদের শৌচ করিয়েও দিতেন। মাঠে কাজ করতেন, ক্ষেতে কাজ করতেন, সমস্ত কিছু করতেন, সবজি কাটতেন, রান্না করতেন, ছেলেদের খেতে দিতেন, খাওয়া হয়ে গেলে ছেলেদের একটু বাসন মাজতেন, বহু কাজ তিনি করতেন। কিন্তু যখন তিনি 3:30-3:00 সময় স্নান করে খেতে যেতেন তখন তাকে একদম অন্যরকম দেখাতো। পরিষ্কার ধোয়া গেরুয়া করে তিনি যখন খাবার ঘরের দিকে যেতেন তখন তার গায়ে একটা সোনার মতো বরণ চিকচিক চিকচিক করত। তখন তাকে দেখে মনে হতো তিনি আর যাই হন না কেন এই মরজগতের মানুষ অবশ্যই অবশ্যই নয়। কি সুন্দর একটা কথা! এই কখনো আমরা বুঝে উঠতে পারি না, আমাদের সঙ্গে মজা করছেন, হইচই করছেন, কিন্তু যখন সাধারণ মানুষ থেকে একটু বিচ্ছিন্ন হয়ে গেছেন সেই সময় যখন তাকে দেখি তখন তাকে মনে হয় তিনি এই জগতের কেউ নন। এরই সঙ্গে ঠাকুরের জীবনের আরেক ঠাকুরের জীবনের আরেকটি ঘটনা বলিয়া যান। মনে হয় ঘটনাটি লাটু মহারাজ দক্ষিণেশ্বরে শুনিয়াছিলেন, দেখেন না, তাই তিনি শুনিয়াছি এই কথাটি ব্যবহার করেছেন। শুনেছি একবার একজন মাঝি আরেকজন মাঝির উপর চর মেরেছিল, তাতে উনি চিৎকার করে উঠেছিলেন। সবাই দেখলেন পিঠে তার দাগ রয়েছে, দাগ যে কোথা থেকে হয়েছিল কেউ বলতে পারলে না। এইটা হচ্ছে অন্যের বেদনাকে অনুভব করতে করতে, সেই বেদনাটার বেদনা অন্যের বেদনাকে অনুভব করতে করতে মনের এত বৃদ্ধি হয়, মনের যে অনুভব শক্তিটি এত বৃদ্ধি পায়, জগতের সকলের বেদনা, জগতের সকলের কষ্ট অনুভব করা যায়। এটা হচ্ছে কথা। শুধু ঠাকুরের জীবনেও আমরা দেখিনি, স্বামীজির জীবনে তো এই ঘটনার প্রকাশ দেখেছি। বিজ্ঞানানন্দজি মার্জে স্মৃতি কথা আছে, একদিন তিনি দেখলেন স্বামীজি তার বারান্দায় হাঁটছেন, তিনি একটু একটু করে হেঁটে চলেছেন এবং সমস্ত রাতই হাঁটছেন দেখে তিনি বিজ্ঞান মহারাজ জিজ্ঞাসা করলেন, স্বামীজি আপনি রাত্রে শোবেন না? বললেন, কোথাও একটা কোথাও খুব বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। কি করে বুঝলেন তিনি? না, বুকের ওপর একটা চাপ লেগেছে। তখন তো এরকম ইনস্ট্যান্ট এরকম বোঝা যায় না যে আমেরিকানের প্রাক্তন, আজকে যেমন দেখতে পেলাম আমরা আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টকে গুলি মারা হয়েছে, সঙ্গে সঙ্গে সারা পৃথিবী জুড়ে সব সংবাদপত্রে দেখানো হচ্ছে। কোথায় আমেরিকা আর কোথায় ভারতবর্ষের একটা চ্যানেল, তারাও এমনকি স্যাটেলাইট টিভি দিয়ে সেইখানে পয়েন্ট করে কোন জায়গায় দাঁড়িয়েছিলেন প্রেসিডেন্ট, প্রাক্তন প্রেসিডেন্ট, কোনখানে স্টেজ ছিল, কোন জায়গা থেকে গুলি মারা হয়েছে, সমস্ত ডিটেইলিং দিলেন। তখন তো সেরকম ছিল না। দুদিন পরে থার্ড ডেতে খবর এলো যে কোথাও একটা জাপানের কোনো একটা জায়গায় ভূমিকম্প হয়েছিল, তাতে অনেক মানুষ মারা গেছে। আর ভারতবর্ষের এই প্রাক্ত এই একটা ছোট্ট জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি মহারাজকে, স্বামীজি মহারাজকে দেখেছি যে তিনি কষ্ট অনুভব করছেন। স্বামীজি হৃদয়রামের স্মৃতিতে আছে, হৃদয়রাম এই থাপ্পড় মারা পিঠটি দেখেছিলেন ঠাকুরের, তাতে পাঁচ আঙুলের দাগ পড়ে গেছিল। গঙ্গার মধ্যে দুই মাঝি একে অপরের সঙ্গে ঝগড়া করছিলেন, একজন মাঝি যিনি বলশালী মাঝি তিনি দুর্বল মাঝির গালে একটা থাপ্পড় মেরেছিলেন, এইটা তার পিঠের ওপর পড়ে যায়। উনার হাতে বার বাঁধা যতদিন ছিল উনি কোথাও তখন যেতেন না, দুপুরে রামলাল দাদাকে ডেকে রামায়ণ শুনতেন, সন্ধ্যার সময় কীর্তন হতো তাতে যোগ দিতেন, মাঝে মাঝে গাইতেন, সকালে বারান্দায় এসে বসতেন। একদিন শরৎবাবু ও শশীবাবু এসেছিলেন, শশীবাবুকে ঠাকুর খুব আদর করতেন, তাকে রাতে থাকতে বলতেন তিনি থাকতেন না, শরৎবাবুকে তিনি যিশুর দলের লোক বলে ছিলেন। একদিন কলকাতা থেকে এক ভক্ত এসেছিল, পরে শুনেছি গঙ্গাধর মঠ, তার ভারী নিষ্ঠা ছিল, নিজের হাতে রেঁধে খেত, কালীবাড়ির প্রসাদ পেতে চাইত না। একদিন ঠাকুর তাকে খেতে বললেন, প্রথমে রাজি হল না, শেষে কালীবাড়ির প্রসাদ পেল বটে কিন্তু মাছ ছুঁল না। এই না দেখে ঠাকুর তাকে বললেন, হ্যাঁগা মাছ পানি কি দোষ আছে, ওসব খেয়েও ভগবানে মন রাখা যায়। একদিন হরিবাবু মঠের মাস্টার স্বামী তুরিয়ানন্দ সেখানকে এসেছিলেন, তাকে দেখে ঠাকুর বললেন,
তুই এখানে মাঝে মাঝে আসবে গো, তুমি এখানে মাঝে মাঝে আসবে গো, যখন কেউ থাকবে না এমন সময় আসবে জানো। হরিবাবু দক্ষিণেশ্বরে সকালবেলা আসতেন, বেলা হতে না হতে চলে যেতেন, কোনো কোনো দিন দুপুরে সে সন্ধ্যের আগে কলকাতায় ফিরে যেতেন। প্রত্যেককে আলাদা আলাদা করে উপদেশ দিয়েছেন, এই উপদেশগুলো কোথাও নথিবদ্ধ নেই। কখনো কখনো অবতার পুরুষের পার্ষদরা পরবর্তী প্রজন্মকে এইসব ঘটনা বলেছেন, তার কিছু কিছু সাক্ষী আছে, সেগুলো কোথাও প্রকাশিত হয়নি, এই পরম্পরায় আমরা শুনে আসছি। পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ ঠাকুরের বিষয়ে, ঠাকুর কেমন থাকতেন, এগুলো যেমন অপূর্বানন্দজি রেকর্ড করেছেন, এরকম বহু ঘটনা আছে যে ঘটনা কোথাও রেকর্ডেড হয়নি, আমরা পরবর্তীকালে পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি। ভূতেশানন্দজি যদিও শারদানন্দজির শিষ্য ছিলেন, কিন্তু শারদানন্দজির সম্পর্কে তাকে বড় একটা কিছু বলতে শুনিনি। তার সমস্ত স্মৃতিকথা জুড়েই ছিলেন মহাপুরুষ মহারাজ। মহাপুরুষ মহারাজ কেমন ছিলেন, কেমন বিদ্যোৎসাহী ছিলেন, কীরকম ভগবৎভাবে ডুবে থাকতেন, কেমন অন্যকে অনুপ্রেরণা দিতেন, কীরকমভাবে তার কাছে গেলে মানুষের মনের ভেতরে পরিবর্তন হতো, এইসব ঘটনা খুব বলতেন। ব্রহ্মানন্দজির কথা বলতেন, কিন্তু খুব বেশি করে বলতেন শিবানন্দজি মহাপুরুষ মহারাজের কথা। কেমন করে নতুন সাধুদের মহাপুরুষ মহারাজ উৎসাহ দিতেন, এমনকি ভক্তরা যারা দীক্ষা নিয়ে সাধন ভজন করতে চাইতেন তাদেরকেও তিনি কী করে সাধন উপদেশ দিয়ে তাদের সাধন অনুকূল করে দেবার চেষ্টা করতেন, এই ঘটনা বারবার আমরা শুনেছি। সেখানে পূজনীয় মহারাজ বলতেন, তাকে তুরিয়ানন্দজি এরা বলেছেন, ঠাকুর আলাদা করে প্রত্যেককে উপদেশ দিতেন, প্রত্যেকের ভাব অনুযায়ী ঈশ্বরকে ডাকার আলাদা আলাদা পদ্ধতি বলে দিতেন, কখনো জেনারেলাইজ কোনো রকম কিছু করতেন না। এখনো এরকম আছে, আলাদা আলাদা করে আধার সেরকম হলে আলাদা আলাদা করে আমাদের গুরুরা ইনস্ট্রাকশন দিয়ে থাকেন। গঙ্গাধর মহারাজের দেখুন নিষ্ঠা ভাঙছেন না, কিন্তু একই সঙ্গে প্রসাদের প্রতি অভক্তি সেটা ছাড়ছেন না, বলছেন এটাকে ছাড়লে হবে না, মাছ পান ছেড়ে দিলেই কি হয়। আমাদের এখানে এই গঙ্গাসাগর মেলা যখন হয় তখন অনেক বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে ইউপি বিহার থেকে মানুষজন আসেন এবং তারা আমাদের জিজ্ঞেস করেন, আপনি কেসে সাধু হোকে মাছি খাতে হেন। আমি তখন তাদের একটাই উত্তর দিয়ে থাকি, স্বামী বিবেকানন্দ আমাদের মনটাকে নিরামিষ করতে বলেছেন, খাওয়াটাকে নিরামিষ করতে বলেননি। মনটাকে নিরামিষ করাটা খুব জরুরি আমাদের জীবনে। আমরা মাছ মাংস খাই না, অন্যের প্রতি হিংসা করি, অন্যের প্রতি দ্বেষ করি, এইটা একেবারে নিরামিষ খাওয়ার নিরামিষাসীর লক্ষণ নয়। সে মনে প্রাণে সর্বতোভাবে তার ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারবে, ইন্দ্রিয়গুলি সংযমের ক্ষেত্রে এইটার কোনো ভূমিকা সেই অর্থে নেই। কিছু কিছু ভাবে কখনো কখনো পেঁয়াজ রসুন সেটা সবসময় যাক যে কোনো খাবারই, সে নিরামিষ খাবারও যদি আপনি অতিরিক্ত খান, প্রয়োজনের অতিরিক্ত যে কোনো জিনিস করবেন তার রিয়াকশন হবে, কিন্তু সামান্য বা সাধারণ অবস্থায় তার কোনো রিয়াকশন হবে না। সে সময় একদিন সুরেন্দরবাবু, শ্রী সুরেন্দ্র মিত্র যাকে ঠাকুর সুরেশ বলে ডাকতেন, একটি মাদুর ও বালিশ নিয়ে দক্ষিণেশ্বর এলেন, বললেন সেখানে থাকবেন। দুই চার দিন রইলেন, পরে পরিবারের ভয় আর থাকতে পারলেন না, তার পরিবার তাকে কোথাও রাতে থাকতে দিতেন না, তার মনের কথা ঠাকুর বুঝলেন, তাই একদিন ডেকে বললেন, ওগো সুরেশ তোমার পরিবার বড় ভাবছে, মাদুর বালিশ নিয়ে বাড়ি যাও, সংসার ছেড়ে এখানকে রাত দিন থাকবার দরকার নেই, এরা তো রয়েছে দেখাশোনার কিছু অভাব হবে না, এখানকে আসবে যাবে যেমন করবে তাই করবে, তাতেই তোমার হবে। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি, কালকেই বলছিলেন একজন ভদ্রলোক, সারা সময় আমরা যখন ফিরে আসছিলাম কালকে কিছু একটা কারণে দক্ষিণ কলকাতায় যেখানে বলতে গেছিলাম সেই অঞ্চলে প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল, যেখানে গাড়িটি রাখা হয়েছে সেখান থেকে যেখানে আমরা দাঁড়িয়ে আছি আশ্রমের সামনে ওইটুকু রাস্তা, এটি হার্ডলি 7 মিনিট সময় লাগে, সেখানে আধা ঘন্টা সময় লাগলো, এত প্রচণ্ড ট্রাফিক জ্যাম ছিল। তারপরে যখন আস্তে আস্তে আমরা এগোতে থাকলাম বালিগঞ্জ ব্রিজের ক্রস করার পরে আস্তে আস্তে ট্রাফিক জ্যামটা কমতে থাকলো। তো যিনি আমাকে ছাড়তে এসেছিলেন ছটফট ছটফট করছেন, একবার এখানে যাচ্ছেন, একবার ওখানে যাচ্ছেন, একবার সেখানে যাচ্ছেন। তখন আমি বললাম, আপনি কি আমাকে তাড়ানোর জন্য এত উঠে পড়ে লেগেছেন কেন, আমি ঠিক চলে যাব, গাড়ি আসলে আপনাকে তাড়াতে হবে না, আমি ঠিক সময় মতো চলে যাব। তখন তিনি বলছেন, না আমি আপনাকে তাড়াতে যাব কেন, তাড়াতে
আপনারা এরকম এই হইচই অবস্থাতেও শান্ত থাকতে পারেন, বলছেন ঠাকুরের সঙ্গে তো আপনার ডাইরেক্ট যোগাযোগ আছে। এই কথাটা আমরা মাঝে মাঝেই শুনি, ঠাকুরের সঙ্গে ভগবানের সঙ্গে আমাদের ডাইরেক্ট যোগাযোগ, আপনাদের সঙ্গে ইনডাইরেক্ট যোগাযোগ, আমাদের সঙ্গে ভগবানের ডাইরেক্ট যোগাযোগ। ওরকমটা কিন্তু নয়, ভগবানের সঙ্গে আমাদের সকলেরই ডাইরেক্ট যোগাযোগ আছে। আমরা নানা কারণে ভগবানকে ভুলে থাকতে চাই, তাই আমাদের যোগাযোগটা ডাইরেক্ট যোগাযোগটা আমাদের ইনডাইরেক্ট বলে মনে হয়। তাই এখানে তিনি বলছেন যে প্রত্যক্ষভাবে এরকম করলে হবে না, সংসারী মানুষ সংসার ফেলে এলে হবে না, আসা যাওয়া করুক, ভালোবাসাটা থাকুক, টানটা থাকুক, তাহলেই হবে। যে বছরে ঠাকুরের হাত ভেঙেছিল সেই বছর লোরেন বাবুর বাবা মারা যান। তখন লোরেন বাবু দক্ষিণেশ্বরে আসতে পারতেন না, উখানকে অর্থাৎ নরেন্দ্রের গৃহে ঠাকুর তখন হামেশা হামেশা আমাদের পাঠাতেন। গেলে পরে লোরেন বাবু ভারী খুশি হতেন, এত তো বিপদ, তার উপর আত্মীয় স্বজন সব বাদ সাধল, বাকি লোরেন বাবু কিছুতে কাবু হতে চাইতেন না। তার মুখ দেখে কেউ ধরতে পারত না কেমন বিপদ তার পড়েছে। আমাকে দেখলে দক্ষিণেশ্বরের খবর জিজ্ঞাসা করত আর বলতো, ওরে লেটো, এক কলকে তামাক ভালো করে সেজে খাওয়া না, উকো হাতে করে আমায় ফায়ার করতে বসত, তা কত লেকচার দিত জানো। এই যে দেখুন কি সুন্দর, ভক্ত আসতে পারছে না, তাই এখানকার খবর দেবার জন্য লোরেন বাবুর কাছে তিনি পাঠাচ্ছেন। ভগবানের ভক্ত তাদের সঙ্গে কথা বলে লোরেন বাবুর আনন্দ হচ্ছে। যে আমরা একটা কবিতা বলি না, যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয়। যাকে দেখলে ভগবানের কথা মনে পড়ে আমাদের, সেই শ্রীরামকৃষ্ণের সঙ্গীদের দেখলে শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ে। শ্রীরামকৃষ্ণ এই কথাটা খুব ভালো করে জানতেন, সেই কারণে যারা তার সঙ্গ করতে পারছে না, যারা তার সঙ্গ করে উঠতে পারছে না, তাদের কাছে তিনি সঙ্গ প্রেরণ করতেন। শুধু তাই নয়, তখনকার দিনে তিনি কলকাতায় মাঝে মাঝে আসতেন নরেনকে দেখবেন বলে, এবং কলকাতায় এলেই তিনি খবর পাঠাতেন। নরেন যেহেতু তার বাবার মারা যাওয়ার পরে পারিবারিক বিপর্যয়ের কারণে তার কাছে যেতে পারছে না, এইটা খুব বড় একটা কারণ ছিল না কখনো, এটাকে তিনি খুব বড় করে কখনোই কোনোদিনই দেখেননি। সেই কারণে তিনি খুব সহজেই লোরেন বাবুর সাথে, লোরেনের কাছে এইভাবে ভাব পাঠাতেন। লোরেন লাটুকে দিয়ে খুব ভালো করে তামাক সাজাতেন, এই এবং সেই তামাকের আগুন, সেই তামাকের কলকাতা হাতে নিয়ে ফায়ার করতেন মানে উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব আলোচনা করতেন। জনৈক ভক্ত, কি লেকচার দিতেন মহারাজ? আপনার সামনে কোন কোন বিষয়ে কথা হতো আমাদের একটু বলুন না। নরেন্দ্রনাথের জীবন কথা শুনতে আমাদের বড় ভালো লাগে। লাটু মহারাজ বললেন, হ্যাঁ শুনতে তোমাদের ভালো লাগে, বাকি তার মতো কঠোর করতে মন লাগে না, কি বলো? জানো সেইসব উনি, অর্থাৎ লোরেন ভাই, সেসব কথায় আমায় বলতেন, আমাদের মধ্যে কেউ তখন সেসব কথা ভাবত না। উনি বলতেন কি জানো, ঈশ্বরকে না দেখলে তাকে বিশ্বাস করতে পারি না, উনার কথায় আমি বিশ্বাস করে নিব না, আমাকে অজ্ঞান করে দিয়ে এই দেখ ঈশ্বর বললে আমি সে কথা মানব না। আবার এক একদিন বলতেন, ঈশ্বর যদি দয়াময় হয় তবে জগতে এত কষ্ট কেন, তোমাদের ঈশ্বর ভারী নিষ্ঠুর, লোকেদের কেবল যন্ত্রণা দেয়, আমি সেই ঈশ্বর মানব না। এক একদিন আবার অন্য কথা বলতেন উনি, অর্থাৎ ঠাকুর যা বলেন দেখি শাস্ত্রের সঙ্গে, এখন এখানে বোধহয় বাইবেলের ইঙ্গিত করছেন, সব ঠিক ঠিক মিলে যায়, উনি তো শাস্ত্র পড়েন নাই, এত সব জানলেন কি করে? তোকে বলছি প্লেটো, তুই অমন লোককে কিছুতেই ছাড়িস নি, ওনাকে ধরে থাকবি, দেখবি শেষে কত বড় হবি, এমন কত কথা বলেছিলেন, সব কি মনে আছে? যেদিন যা শুনতুম সব ওনাকে এসে বলতুম, আর উনি বলতেন, সংশয় মেঘ কেটে গেলেই ভক্তির অরুণোদয় হবে। স্বামী বিবেকানন্দ, বিশ্ববিজয় বিবেকানন্দ, তাঁর আচরণ আমাদের সাধারণের মতোই সেই রকম সংশয়, সেরকম না পাওয়ার কষ্ট, ভগবানকে না বোঝার কষ্ট, ভগবানকে সরাসরি অনুভব করতে না পারার যে দৈন্যতা, সব কিছু বিকশিত আছে। মনুষ্য জীবনের যা কিছু দুর্বলতা সমস্ত কিছু তার ভেতরেও প্রকাশিত আছে, কিন্তু তিনি তার জীবন দিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে গেলেন। যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই
এই যে দুর্বলতা, এটাকে অতিক্রম করে ঈশ্বরের কাছে চলে যাব। ঈশ্বরকে না দেখলে আমি তাকে বিশ্বাস করতে পারবো না। ঈশ্বরকে বিশ্বাস করার জন্য অনুভূতির প্রয়োজন হয়। যেমন চিনি খাওয়ার পরে আমরা মিষ্টি স্বাদ কাকে বলে সেটা সম্পর্কে আমাদের একটা সম্যক ধারণা হয়। যতক্ষণ না চিনি খাচ্ছি, ব্যায়ামের মধ্যে চিনি দেখছি, তখন চিনি সম্পর্কে আমাদের একটা ধারণা আছে। ঠাকুর বলতেন, কেউ শুনেছে, কেউ দেখেছে, কেউ শুনেছে, আর কেউ তার আস্বাদ গ্রহণ করেছে। এই তিনজনের মধ্যে তৃতীয় জন হচ্ছে শ্রেষ্ঠ, যে তাকে আস্বাদ করেছে। ঈশ্বর যতক্ষণ আমাদের দর্শন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মনের সমস্ত সংশয় থেকে যাবে। এই দক্ষিণামূর্তির সত্যে আছে যে গুরু শিষ্যের কাছে বসেছেন, গুরু প্রবীণ শিষ্য, গুরু যুবা শিষ্য প্রবীণ, কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছেন না, কিন্তু শিষ্য অনুভব করছেন গুরুর কাছে যেতেই তার মনের যাবতীয় সংশয় দূরীভূত হয়। আমরা আমাদের গুরুর কাছে গিয়ে এটি অনুভব করে দেখেছি। আমরা তখন ছেলে মানুষ, যখন এই শঙ্করাচার্যের এই ব্যাপারটি শুনছি, তখন আমরা অনুভব করবার চেষ্টা করতাম, আমরাও কি আমাদের গুরুকে পরীক্ষা করে দেখার চেষ্টা করতাম। আজকে যদি পূজনীয় মহারাজ আমাদের দিকে একটু ফিরে তাকান, আজকে যদি আমাদের দিকে মাথা নাড়েন, তাহলে বুঝবো তিনি অন্তর্যামী। কত বড় ইডিয়েট ছিলাম, এখন মনে হলে, সেই কথাটা মনে হলে নিজের লজ্জা করতে থাকে। আমি শুধু একা নই, অনেকেই ছিলেন এরকম আমার মতো ইডিয়েট। আমরা একে অপরে যুক্তি করে করতে যেতাম, বিশেষ করে যেদিন বিকেলবেলা প্রণাম হতো, সকালবেলা পূজনীয় মহারাজ যেদিন যেদিন মন্ত্র দীক্ষা দিতেন, সেই দিন সেদিন সাধুদের বিকেলে প্রণাম হতো, সকালে প্রণাম হতো না, এবং সেই দিন মহারাজের সঙ্গে কোনো কথা বলা যেত না, এটাই আমাদের সঙ্গে মহারাজের শর্ত ছিল। মহারাজ রোজ প্রণাম নিতে চাইতেন, কিন্তু এই দীক্ষার দিনগুলো কোনো কথা হবে না, এটা সেবকরা ঠিক করে দিয়েছিল। মহারাজও এটা মেনে নিয়েছিলেন, তার কারণ এটা না হলে তার ভক্তদের সঙ্গে কখনো দেখা করতে দেবেন না তার সেবকরা, তারা এত বেশি স্ট্রিক্ট। আমরা গিয়ে বসতাম এবং ওই সব দিনগুলোতে আমরা এই আমাদের মাথায় বদবুদ্ধিগুলো খাটত। আমরা দেখার চেষ্টা করতাম তিনি অন্তর্যামী কিনা এবং তিনি আমাদের দিকে ফিরে তাকাচ্ছেন কিনা। প্রত্যেকবার প্রতিদিন আমরা পরাভূত হতাম, আর সেই পরাভূত হওয়ার লজ্জা আমাদের অনুপ্রেরণা দিত। বলছেন, দেখো, একদিন হাত ভাগার কিছুদিন পূর্বে একজন ভারী পাঞ্জাবি মুসলমান হনুমন সিং এর সঙ্গে কুস্তি লড়তে এসেছিল। মুসলমানটি ভারী জোয়ান, দিন পনেরো ধরে খুব কসরত করতে লাগলো আর ঘি দুধ মাংস সব খেতে লাগলো। পালোয়ানের চেহারা দেখে সবাই ডর লাগলো, তার তাকত দেখে সবাই ভাবলে ওই জিতবে। বাকি হনুমন সিং ওসব কিচ্ছু করলে না। একদিন উনার অর্থাৎ ঠাকুরের আশীর্বাদ নিতে এসে শুনে গেল যে খাওয়া কমাতে হবে, কসরত কমাতে হবে, আর দিনভর মহাবীরজির শরণ নিতে হবে। তাঁর কৃপা হলে, অর্থাৎ মহাবীরজির কৃপা হলে সব শত্রুর বিনাশ হবে। ঠাকুরের ওপর দরওয়ানজির খুব বিশ্বাস ছিল, তার কথা মেনে নিলে, তাই কুস্তির দিন তারই জয় হল। দেখো তো নামের কত শক্তি। তিনি আমাদের তো হামেশা বলতেন, নামের শক্তি চেয়ে বড় শক্তি আর কিছু নেই। এটা আমরা এই একই ঘটনা বারবার শুনেছি। আমাদের পূজ্যপাদ পূজনীয়া প্রব্রাজিকা মুক্তিপ্রাণা মাতাজির স্মৃতিকথাতে আছে, তিনি অন্যান্য সন্ন্যাসিনীদের বলতেন, একজন সন্ন্যাসিনী প্রথমবার বক্তৃতা দিতে চলেছেন, তিনি প্রচুর পড়াশোনা করছেন, নানা গ্রন্থ সব ঘেটে গুটে তার একটা লেখা তৈরি করছেন, যেটা দেখে দেখে তিনি পড়বেন। তিনি সেই সন্ন্যাসিনীকে বলছেন যে শুধুমাত্র পড়াশোনা করলেই কি হয়, পড়াশোনা করলে ভালো লেকচার দেওয়া যায় না, প্রার্থনা করতে হয়, লেকচার দেওয়ার আগে মন দিয়ে খানিকক্ষণ জপ ধ্যান করতে হয়, জপ ধ্যান করলে আমাদের ছড়ানো মনটা গোটানো হয়ে যায়, তখন যে কোনো ভাব ঈশ্বরের কাছ থেকে আসতে হয়, ঈশ্বরের ওপর নির্ভর করতে হয়, নিজেকে যেমন চেষ্টা করতে হয় একই সঙ্গে ঈশ্বরের প্রতি নির্ভর করতে হয়, তার কাজ করছি এই ভাবলে তার কাছ থেকে শক্তি আসবেই। হনুমন্ত সিং এর জীবনে আমরা মুসলমান হনুমন্ত সিং এর সঙ্গে যে লড়াইতে হনুমন্ত সিং জিতেছিল, শ্রী শ্রী মায়েরও একটা এরকম উপদেশ আছে যেটা এখন খুব চলে, ফেসবুকের কল্যাণে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এটি খুব সম্ভবত শান্তানন্দজিকে বলা একটি উপদেশ। শান্তানন্দজিকে বলছেন, যখন কোনো বিপদ হবে আমার কাছ থেকে কোনো রকম উপদেশ আশা করবে,
তখন এটা আপনারা পাবেন হোলি মাদার, হোলি মাদার অ্যান্ড ডিভাইন প্লেস, শ্রী মায়ের জীবনী ইংরেজি অনুবাদ, এখানেও পাবেন। প্রাচীন সাধুদের কথা এখানে স্বামী শান্তানন্দ স্মৃতিতেও আছে, যে প্রার্থনা করবে রাত্রের খাওয়া খাওয়া কমিয়ে দেবে এবং নিরন্তর প্রার্থনা, একটানা প্রার্থনা করার কথা বলছেন। এবং যত যদি তোমার দু তিন দিনের মধ্যে প্রার্থনা উদ্দেশ্য উত্তর না আসে, তাহলে নিশ্চিত করে জানবে তোমার এখনও প্রার্থনার ইয়ে পাওয়ার মতো অবস্থায় তুমি এসে পৌঁছোনি। কিন্তু নিরন্তর প্রার্থনা করে যেতে বলছেন, এবং নিরন্তর প্রার্থনা করলে ভগবানের কাছ থেকে উত্তর আসবেই আসবে, শক্তি আসবেই আসবে, এই কথাটা তিনি বারবার বলতেন। আমরা সব কাজ করছি, কিন্তু একই সঙ্গে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের শরণাগতি, এইটি যেন থাকে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, তিনি আমাদের মধ্যে এই শক্তির সঞ্চার করুন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনামিদ্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।